আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, অনেক রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিওটি আমার চ্যানেলে নেই, অনেকে জানতে চেয়েছেন যে ভালো মানের একটি ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য বলেছেন। তাদের প্রশ্নের উত্তর আজকে দিচ্ছি এবং তাদের আশা পূরণ করছি। ভিউয়ার্স, অনেক ক্রিমের মাঝে এই ক্রিমটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ক্রিম। এই ক্রিমটি সম্পর্কে আজকে জানবো। ভিউয়ার্স, তার মাঝে আরেকটি কথা না বললে নয়, এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। যারা ইতিপূর্বে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং নতুনদেরকে অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভিউয়ার্স, কলাজেন ক্রিমটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম। এই ক্রিমটি যাদের ত্বক অয়েলি তাদেরকে বলছি এই ক্রিমটি অ্যাভয়েড করার জন্য, এবং যারা এই ক্রিমটি ব্যবহার করতে চাচ্ছেন, এই ক্রিমটি আপনি ব্যবহার করলে মাত্র 7 দিনে ফর্সা হতে পারবেন। তবে কিছু কথা, অয়েলি যাদের স্কিন তারা এই ক্রিমটি ব্যবহার না করাই বেটার। যাদের বিশেষ করে ত্বকে ব্রাউন ম্যাস্তা রয়েছে তারা এই ক্রিমটি ব্যবহার না করাটাই বেটার। আরেকটি কথা বলে রাখছি, এই ক্রিমটি যাদের ত্বক একদম কালো তাদেরকে বলছি এই ক্রিমটি ব্যবহার করলে আপনি 7 দিনের ভেতর ফর্সা হতে পারবেন। এদিকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি আপনার ত্বকে অ্যালার্জি থাকে তাহলে এই ক্রিমটি না ব্যবহার করা উত্তম, কারণ এতে অ্যালার্জি পরিমাণ বেড়ে যেতে পারে। ভিউয়ার্স, কলাজেন প্লাস ক্রিমটি, এই ক্রিমটি ডে এবং নাইট ক্রিম, এর জন্য এই ক্রিমটি বেশি দিন ইউজ করার প্রয়োজন নেই। মাত্র একটি ক্রিম ইউজ করলে আপনি কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। আর এই ক্রিমটি যদি বেশি দিন ইউজ করতে হয় সেদিকে অবশ্যই গ্যাপ রেখে, গ্যাপ দিয়ে ব্যবহার করতে হবে। অর্থাৎ একটি ক্রিম ইউজ করেছেন, 15 দিন গ্যাপ দিয়েছেন, আবার নেক্সট শুরু করতে পারেন, এভাবে শুরু করতে হবে। ব্যাস, কলাজেন প্লাস ক্রিমটি রিভিউ এখানে শেষ করছি। পরবর্তী নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।